তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থেকো। আর আজকে যেহেতু সানডে, তো আমি কালকে আর বাজার করতে পারিনি, মানে বাজার করে রাখিনি, কেন কি ওর আসতে দেরি হচ্ছে তোমাদের বলেছি। তো আজকে সকালে বাজার করে এসে ব্রেকফাস্ট করে তারপরে রান্নাঘরে আস্তে আস্তে এখন প্রায় 11:45 বেজে গেছে, তো এখন থেকে আমি রান্না বান্না শুরু করলাম। কালকে যদিও পেঁয়াজ টেয়াজটা বেটে রেখেছিলাম, কেন চিকেন আনবে জানতাম যে সানডে, যেহেতু মেয়ে তো শুনবে না, তো তার জন্য শুধু ভাতটা এখন বসিয়ে দিলাম। মানে উচ্ছে ভাজা করবো, উচ্ছেটা শুধু কাটতে হবে আর চিকেনটা ম্যারিনেট করে রাখ মানে বসিয়ে দেবো, যে চিকেনটাকে গোলমরিচ আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই কড়াইতে, কড়াই তো ছোট, চিকেনটা হবে না, পেঁয়াজটা কষিয়ে নিই, মশলাটা কষিয়ে নিই, তারপরে এই প্রেশার কুকারে এটা না ভাতটা নামিয়ে বসিয়ে দেবো। আর আমাদের উচ্ছেটা কেটে নেবো, একটু দেরি হয়ে হবে, কিছু করার নেই, কেন কি বাজার করে এসে রান্না করতে গেলে তো দেরি হবেই। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। একটু অন্ধকার পড়ছে, ঘরে একটু আলোর সমস্যা আছে, আর দরজাটা খুললে না বাইরে মাইক চলছে। আজকে যেহেতু শিক্ষক দিবস, এখানে সব টিচার্সদের সম্মান দেওয়া হচ্ছে, তার জন্য মাইকটা চলছে বলে আওয়াজ শোনা যাবে না। ও আর যে দুটো জিনিস এনেছি তোমাদের দেখাই, আমি জানি পুরো নেশায় পড়ে গেছি বলতে পারো, মানে গেলে এত ভালো লাগছে যে গাছ মনে হচ্ছে সব নিয়ে নিই। এটা হচ্ছে গন্ধরাজ ফুল, আমার বরটা বললো গন্ধরাজ, গন্ধরাজই হবে, সাদা থোকা থোকা যে ফুল সেই ফুলের গাছ। আর এটা হচ্ছে সাদা জবা, আমার যে আমি যে গুরুদেবের দীক্ষিত সেই গুরুদেব লাল ফুল নেন না। এবার আমার কাছে লাল জবা, তারপরে অরেঞ্জ পিঙ্ক আছে, কিন্তু সাদা জবা নেই, তো এটাতে সাদা জবা হবে। আর একটা এনেছি হচ্ছে কৃষ্ণ তুলসী, জানি না এত অদ্ভুত ভালো লাগছে, মানে গাছ দেখলেই মনে হচ্ছে নিয়ে আসি। আমার ইচ্ছা যে ছাদটাকে আমি খুব সুন্দর করে সাজাবো, দেখি কতদূর করতে পারি। তো চলো আমি আগে রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে, কেন আমার মেয়ে তো আবার খাওয়ার দেরি হয়ে যাবে, কেন ও যা একদম মানে যেখান থেকে আমি কিনে আনি সেই পরোটা টরোটা ও তো ভালো খায় না, তাও আমি আজকে হাতে করে খাইয়ে দিয়েছি বলে খেয়েছে অল্প, তো ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। আর পুরো চিকেনটা করছি না, অল্প রেখে দিলাম, কেন কি বাসি চিকেন খেতে ভালো লাগে না, স্টু করে দেবো, আমার মেয়ে চিকেন স্টু খেতেও ভালোবাসে, তো অল্প রেখে দিলাম যে পরে যেদিন হবে স্টু করে দেবো। তো চলো রান্না শুরু করি। শেষ, প্রায় 1:45 বেজে গেছে, দেরি হয়ে গেল। এর মধ্যে অবশ্যই আমি স্নানটা করে এসেছি, অনেকগুলো জামা কাপড় কাচা ছিল যেগুলো পরে গেছিলাম বাজারে সেগুলো ধুলাম, তো তার মধ্যে চিকেনটা হয়ে গেছে প্রায়, বেশি ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো করে করবো বলে ব্যাস ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, রান্না হয়, সব বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে বাপরে বাপ, এই যেদিন এই রকম হবে না সেদিন এত বেলা হয়ে যায়। ও নিচে বসে গেছে এখন, অফিসের কাজ করছে, মেয়ে আসবে, মেয়েকে খেতে দিয়ে দেবো। তো চলো এই বেলার মতো শেষ, আবার তোমাদের সাথে ওবেলা দেখা হচ্ছে, বিকেলবেলা দেখি একটু বেরোতেও পারি, কেন সন্ধ্যের দিকে বাবি বলেছি ঘরে সমস্ত মাসের মাল বাড়ন্ত হয়ে গেছে, সেগুলো আনতে হবে। তো চলো আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কালকের পর থেকে তোমাদের সাথে দেখা হয়নি, একটু ব্যস্ত ছিলাম, আজকে থেকে মেয়ের পরীক্ষা যেহেতু স্টার্ট, টাইমে একটু ব্যস্ত আছি, বুঝতেই পারছো ছোট মানুষ পরীক্ষা দেবে, আর একটু বেরিয়েছিলাম এখন সকালবেলা একটু দরকারে, তো দরকারটা তো মিটলো না, বরঞ্চ আমরা ঘুরে ফিরে কিছু খাবার কিনে নিয়ে চলে এলাম। তো এখন ব্রেকফাস্ট আমরা এখন করছি, প্রায় 10:30 বেজে গেছে, তো চলো খেয়ে নিই তারপর ওপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, তো একটু কিচেনে এসেছি খাবারগুলো গরম করে রাখতে, আমার আর মেয়ে সকালের ব্রেকফাস্ট এত হেভি হয়ে গেছে দুজনেরই আর খিদে নেই, তো খাবারগুলো সব গরম করে রাখছি। ওকে বেগুনের ভর্তা করে দিয়েছিলাম, তো আমার জন্য অল্প রেখেছি যে পরে যদি খিদে পায় খাবো, তো ওইটুকু রয়েছে ওটা গরম করে রাখলাম, আর চিকেনটাও গরম করে রাখলাম, এবেলা আর খাবে না বলছে ও, অল্প একটু ভাত মানে রয়েছিল গরম করে রাখলাম, যদি ওর খিদে পায় খাবে, কেন 3:30 থেকে 4:30 ওর টাইম আর কি, ভাইবা টেস্ট হচ্ছে, তো ম্যাম লিঙ্ক পাঠাবে তারপর পরীক্ষা দেবে, তারপর যদি পরীক্ষাতে হয় তো পরীক্ষার টেনশানে হয়তো পেট ভরে আছে খিদে নেই, তো পরীক্ষাটা হয়ে গেলে যদি খিদে পায় খাবে, আমি আমার কাজটা করে রাখলাম। আর কালকে যেহেতু মঙ্গলবার, কালকে ঝিঙে পোস্ত করব, আলু দেবো না শুধু ঝিঙে পোস্ত করব, এখন ঝিঙেগুলোকে ছাড়িয়ে রেখে দেবো ব্যাস।
আর হচ্ছে কালকে কিছু জিনিস এনেছিলাম দরকার মাসের, যেগুলো বলেছিলাম ভাবি দুধ টুধ ফুরিয়ে গেছে, তো ভাবি দুধটা আমি ঢেলে ফেলেছি। আর কী কী এনেছি তোমাদের দেখাই, এইটা এনেছি এবার কমফোর্ট পাইনি, এইটা পেয়েছি, দেখি কীরকম হয় কমফোর্টটা, যেটা চাই আমি পিঙ্ক কালার বা ব্লু ওটা ছিল না, গ্রিনের গ্রিন কালারের কমফোর্টটার গন্ধটা তো ভালো লাগে না, তো এটা পেয়েছি, এটা নিয়ে এসেছি। আর সস টস যা এনেছি, টুথপেস্ট, এক এক সময় এক এক মাসে এক এক রকম টুথপেস্ট ইউজ করতে ভালো লাগে। আর এবার একটু আমার এটা নিয়ে এসেছি, পার্পেলটা হয়ে গেছে আর কোনটা বাবাই গ্রিনটা হয়ে গেছে আমাদের না, এবার এই পিঙ্কটা নিয়ে এসেছি, দেখি এটার স্মেল কেমন। আর তো এইগুলো চাল আটা ডিম এগুলো পাড়ার দোকান থেকেই নিই, অত জিনিস ভারী জিনিস টুকটাক এগুলো সব, মানে যেগুলো একটু এই জিনিসগুলো হয় সেগুলো তো ওই ওখান থেকে নিই, ওই মলের মতো নিই সব, মানে সব রকম জিনিস ওখান থেকেই নিয়ে আসি। তো চলো, আমার কাজ তো মোটামুটি শেষ, আজকে হাত পা চলছে, ওনার যতক্ষণ পরীক্ষা হবে ওরও টেনশান, আজকে শুরুই হচ্ছে ম্যাথস দিয়ে, তো আমারও একটু টেনশান, পরীক্ষাটা হয়ে গেল একদিকে নিশ্চিন্ত। তো চলো আবার পরের ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে, তো ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, বেশি বড় করছি না, যে তোমাদের ভালো লাগবে কি লাগবে না, তো প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টস করলে খুব ভালো লাগবে। তো চলো বাই।